আমরা যাচ্ছি নেক্সট প্যান্ড, চলো সামনে। তো এখান থেকে আরে যে আমার গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে অষ্টমী, সবাইকে জানাই শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। তো এখন রেডি হয়ে গেছি, ফুল লুক বাইরে গিয়ে দেখাচ্ছে আর কেকে যাচ্ছে, চলো বাইরে গিয়ে দেখাচ্ছে। এই যে দেখো ফুলু, এই যে সেজে নিয়েছে তাড়াতাড়ি করে, এক সেম সেম ড্রেস। আর এই যে পাঞ্জাবি পরে নিয়েছে। আরে এই কি হলো, তো চলো এবার অটো ধরা যাক। এই আমার পুরো আউটফিটটা একটু ভালো করে দেখে নাও তোমরা। তো আমরা এখন চলে এসেছি ফুলবাগানে, তো এখানে মণ্ডপগুলো দেখাবো তোমাদের। দেখ গাড়ির আওয়াজ এখন, তো চলো। এরা আমরা আমাদের সাথে আসেনি, এই ও অতটা অব্দি গেছিল। এই দেখো প্যান্ডেলটা দারুণ, কি করেছে আচ্ছা, ইয়ে সেই এলিয়ান টাইপের, এলিয়ান টাইপের। আমরা এখন চলে এসেছি, এই যে এই প্যান্ডেলটা যেটা করেছে সেটা হচ্ছে একটা মানুষের মতন করেছে, মানে এলিয়েনের মতন লাগছে অনেকটা। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, তো চলো। এখানটা এরকম ধরনের ছিল, মানে কীরকম ঢেউ কেটানো ঢেউ কেটানো ছিল আমি বুঝতে পারিনি, তাই আমি ঠিক মতন বর্ণনাও হয়তো করতে পারবো না। আর ঠাকুরের যে মেইন মন্দিরটা ছিল সেখানটা হচ্ছে এরকম ছিল, তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখায়। ঠাকুরটা কিন্তু এই ক্লাস ছিল, সত্যি খুব সুন্দর লাগলো। আমরা এখন বেড়ে গেছি ঠাকুর দেখে, আর এখানে দুর্গা ঠাকুরটাকে দেখো, বাইরেটাও কি সুন্দর করেছে, আবার গাড়ি গাড়ি কিছু একটা দিচ্ছিলাম গিফট। তো ঠাকুর দেখার পর একটু হেঁটে হেঁটে চলে আসি আরেকটা প্যান্ডেলে, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। গাইস আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে, চলো লেটস গো, লেটস গো গো। এই দুটো বাচ্চা, এটা মা, এটা হচ্ছে দুটো বাচ্চা। তো এদের দেখে নাও নেক্সট প্যান্ডেল। এনে এখান দিয়ে দেখা আছে, কিন্তু তোমরা দেখতে পাবে না, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এটা কি বাজে, ভেতর দিয়ে কালো লাগছে কেন রে, ইয়ে করলাম। তো এই ঠাকুরটার মুখটা ভালো করে দেখতে পাবো, এরপর কিন্তু এটা কি মনে হচ্ছে দেয়ালের বাড়ি? না না একদমই না, এটা কিন্তু একটা প্যান্ডেল। তোমাদেরকে পুরো মনে হচ্ছে না পুরো এটা আসল, মনে হচ্ছে না পুরো সেই পিলারগুলো করা আর একটু পুরনো দিনের বাড়ি। আর এটা এমন একটা দরজা যেটার কিন্তু দুই দিকেই খোলা, শুনতে হাসি লাগলে হ্যাঁ এটাই এরকমই। আর ভীষণ সুন্দর করেছে, এটা পুরো অরিজিনাল মনে হচ্ছে, মানে বিশ্বাস করবে না কেউ যে এটা মানে প্যান্ডেল হয়েছে, ভীষণ অরিজিনাল, এত সুন্দর যে করেছে। জানি না এখানে হাতটা এসেছিলো আমার অনেকক্ষণ, তারপরে আমি তোমাদেরকে এই যে এইটা দেখাবো। এই দেখো এই মানুষটাকে তোমার দেখে কী মনে হচ্ছে একজন বয়স্ক লোক? একদমই না, এটা হচ্ছে একটা মূর্তি, ওরাই বানিয়েছে, ভীষণ অরিজিনালের একটা থিম দেওয়ার চেষ্টা করেছে, ভীষণ সুন্দর লাগছে আমার। মানে এই প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে, চারিদিকটা চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এটাই দেখো, এদেরকে ডাইনিং প্লেটের মধ্যে ডাইনিং টেবিল সব যেরকম আড্ডা মারে সেরকম একটা সাজিয়েছে। তারপরে আবার সুইচ বোর্ড করেছে, কি হয়েছে? তো তারপরে আমরা চলে এসেছি এবার ঠাকুরের এই মানে দালানটাতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্ণেদি বাড়ির থিম করেছে, তো তার জন্যই ঠাকুরের দালান বললাম। আর এই যে ঠাকুরটা দেখছি খুব সুন্দর করেছে, আর ঠাকুরের যে ছোঁয়াটা দিয়েছে মানে যে প্যান্ডেলে ছোট, ভীষণ গাইস আমরা এই ব্যক্তিটা এই যে তাকাও, একটু ফটো তুলে দিতে চাই না, আর জানি না কে ভগবানের আশীর্বাদে ওপর থেকে দূত হয়ে এসেছে। আমাদেরকে বলছি দুজনকে একসাথে তুলে দিতে হবে, সত্যি তাই, আর তুলেও দিয়েছে খুব ভালো।
লোকে তেল মাখিয়ে তুলতে হয় আর বলছি দুজনকে খুব সুন্দর লাগছে আর আমরা যেখানে আর যেখানে যাই বলবে কি তোমরা কি দুই বোন আলাদিনের প্রদীপ বাড়ি চলে যা এবার আছে এন্ট্রি গার্ডস এবার আছে টিয়া কুছ ভি কুছ ভি এ বলেছি গাইস এই প্যান্ডেল থেকে আমার যে ঝুমুরটা আছে ঝুমুরটা বেশি সুন্দর লেগেছে আর হচ্ছে ঠাকুরের মায়ের মুখটা দারুণ দারুণ মানে এক একটা ঠাকুর এত সুন্দর তো এবার আমরা নেক্সট প্যান্ডেলে দিকে যাচ্ছি চলো গাইস এটা খুব সুন্দর বাট দূর থেকে হলে বেশি ভালো লাগবে আমরা হাঁটতে হাঁটতে চলেছি সিরে মোড়ে আরেকটা ঠাকুর দেখতে তো এই ঠাকুরটা এখানে খুব সুন্দর প্যান্ডেল জানা সুন্দর লেগেছে তার থেকে ঠাকুরটা এত দারুণ লেগেছে মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর এখানে থেকে অনেক লোক ভর্তি করে রয়েছে আর ওপরটার ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি ওপরের ডিজাইনটা দারুণ ছিল দারুণ দেখো ঠাকুর তো এখান থেকে আবার বেরিয়ে গিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে দিন খুব ভালো হবে দেখো দু শালিক দাঁড়াও জুম করে দেখে তারপরে হচ্ছে ভালো করে এই প্যান্ডেলটা দেখে দেখো খুব সুন্দর করেছে এটা হচ্ছে নবমিলন 96তম বর্ষ তো চলো এই প্যান্ডেলটা দেখে দারুণ লাগছে চলো সামনে দিয়ে তোমাদেরকে দেখাই এটা কি অ্যাকচুয়ালি জাহাজ আচ্ছা আচ্ছা এটা জাহাজের মতন করেছে পুরো তো চলো ভিতরে যাওয়া যাক আচ্ছা এখানে আলপনাটা দেখে নাও কি সুন্দর আর এটা পুরো জাহাজের মতন করেছে আর এখানে তোমরা রুহির আওয়াজ পাবে কারণ ও এখানে রয়েছে আমার পাশে আর এখান থেকে দু সাইডে কি সুন্দর ঘাসের মতন এগুলো দিয়ে মানে ডেকোরেশন করেছে আর এখানে দেখো মা কি সুন্দর লাগছে আর ওপরে ঝাড়বাতিটা একবার শুধু দেখো পুরো ফুল দিয়ে কালু কারুকার্য করা আর এতদিন ব্লগ আসেনি আশা করছি এবার থেকে রোজ আসবে আর এতদিন একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে তাই দেখাতে পারিনি এবার আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে এটা দেখো পুরো বাঁশ দিয়ে আমি বলছি এটাকে কমপ্লিট হয়নি না এটা কমপ্লিট হয়েছে এই জিনিসটাই এরকম ভেতর ওপরটা কিন্তু পুরো কাজ দিয়ে কভার করা আছে বাইরে থেকে দেখলে বোঝা যায় না একটু সাইডগুলো অল্প অল্প কাজ দিয়ে পুরোটাই প্যান্ডেল মানে বাঁশের বাঁশ দিয়ে এমনভাবে করে যেটা কী থিম করেছে বুঝতে পারিনি যদিও আমি আমার মতো হতে চাই রিলস তো বানাবোই ওইটা হচ্ছে আয়না যদি তোমাদের ঘুরতে ঘুরতে মেকআপ নষ্ট হয়ে যায় এখানে এসে ঠিক করে নিতে পারবে তো এবার চলো ভেতরে যাওয়া যাক আর ঠাকুরটাকে দেখো ঠাকুরটা মানে অন্যরকম করেছে ঠাকুরের হাতগুলো ঠিক ওপরের দিকে তোমার এক ঝলক ভালো করে দেখো এটা সেরা ছিল বাবা তো গাইস এখন বাড়ি চলে এসেছি গিয়ে এখন ড্রেস চেঞ্জ করে নেবো আজকের মানে এই সকালেরটা এতটুকুই থাকে দেখা হচ্ছে বিকালে চলো কত দুঃখ রে ওর 2000 years later Hey guys welcome back to my channel আমি রিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে অষ্টমী সকালের ভিডিওটা যে দেখে নিয়েছো তো এখন বিকালবেলা বেরোচ্ছি শাড়ি পরেছি তো চলো বাইরে বেরিয়ে দেখাচ্ছি আর এই দেখো আমার মেয়ে আর রাজা রেডি হয়ে গেছে একবার বাইরে বেরিয়ে চলো দেখা হচ্ছে এখন আমরা দোকানে চলে এসেছি আর এই দেখো দিদি সাদা পড়ছে
কার রে? নাম চেউ না। এটা হচ্ছে অষ্টমীর অর্ধেকটা রাতের একটা ছোট্ট ভিডিও। এটা আমি রাজা আর হচ্ছে আমাদের মেয়ে চলে গেছিলাম আমাদের বিল্ডিং এর একটা ঠাকুর হয় ভেতর দিকে, তো সেই ঠাকুরটা দেখতে। এটার বাইরে যতটা সুন্দর করেছে ভেতরটাও ততটা সুন্দর। সবার ফার্স্টে ঢুকতেই আগে পড়বে হচ্ছে গণপতি বাপ্পা, হচ্ছে গণেশের মূর্তি দিয়ে বেশ সুন্দর একটা সাদা দিয়ে করেছে, ভাল লাগছে। আর এবার আমরা ভিতরে চলে যাব। এখানে রয়েছে হচ্ছে মা দুর্গার আসল মূর্তিটা, তো এইগুলো এরকমই সাজিয়েছে। সাইডগুলোর ওপরটা কীরকম ঝাড়বাতির মতন দিয়েছে আর প্রত্যেকটা দেওয়ালে অল্প অল্প করে চিহ্ন এঁকেছে। এবার আমরা চলে এসেছি হচ্ছে জোড়া মন্দিরের ঠাকুর দেখতে। এখানে কিন্তু আমি এসেছি, রাজা এসেছে, আর হচ্ছে মেয়ে এসেছে। আর জোড়া মন্দিরের ভেতরে যে ঠাকুরটা হয় খুব সুন্দর করেছে প্যান্ডেলটা যেমনি, তো চল তোমাদেরকে ভেতরে গিয়ে দেখায়। আর এখানে একটা বাচ্চা ছিল মানে কুকুর ডগি ছিল, তাকে দেখে আমার মেয়ে এবার যাবে যাবে করছে। আর এটা দেখো মানে পুরো প্যান্ডেলটা এত দারুণ করেছে, পুরো রাজহাঁস মানে রাজহাঁসের মতন কারুকার্য করেছে। আর প্রত্যেকটা দেওয়ালে ভালো করে তোমাদেরকে অতটা দেখাতে পারিনি কারণ তারা ছিল, দেওয়াল অল্প করে তোমাদেরকে শেয়ার করলাম। আর ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মায়ের আসল মূর্তি, দারুণ। আমি ওরমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। গাইস ভাবছো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, তো আর আজকে এখন বেরিয়েছি নাইট আউটে। আজকে সকালের আর রাতের ব্লগটা তোমাদের কেমন লেগেছে এটা এখানে স্টপ করছি, আবার এক নতুন ব্লগ শুরু হবে। তো আর রাতের আর সকালের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই বেরালাম, সেটা এখন 12:30টার মধ্যে বাজে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, চলো একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে কালকে। Stay away.